নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। খবর এখন বিস্তারিত। গোপন সংবাদের ভিত্তিতে 6 কেজি গাঁজা সহ আটক নম্বরবিহীন মারুতি ভ্যান। ঘটনা অমরপুর মহকুমার শান্তিপল্লী এলাকায়। গাড়ির মালিকানা জানার চেষ্টা করছে বীরগঞ্জ থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক 10:20 নাগাদ অমরপুর শান্তিপল্লী এলাকা থেকে একটি নম্বরবিহীন সাদা রঙের মারুতি ভ্যান গাড়ি থেকে প্রায় 6 কেজি গাঁজা উদ্ধার করল বীরগঞ্জ থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িতে তল্লাশি চালিয়ে 2টি প্যাকেটে প্রায় 6 কেজি গাঁজা উদ্ধার করা হয়। বীরগঞ্জ থানার পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এবং নম্বরবিহীন গাড়িটিকে আটক করে গাড়ির মালিকানা জানার চেষ্টা করছে। কালকে রাত্রি অনুমান 10:20 নাগাদ টেলিফোনিক ইনফরমেশনে আমরা জানতে পারি অমরপুরের শান্তিপল্লী এলাকায় একটা নাম্বারবিহীন মারুতি ভ্যান, হোয়াইট কালার গাড়ি দাঁড়ানো আছে এবং গাড়ির মধ্যে কিছু গাঁজা থাকতে পারে অবৈধ ব্যবসার জন্য। তো খবর পেয়ে আমাদের সাব ইন্সপেক্টর উত্তম কলই স্পটে গেলেন, কোম্পানির SDPO স্পটে গিয়ে তল্লাশি করে গাড়ি থেকে 2 প্যাকেট গাঁজা উদ্ধার করেছে, অনুমান 6 কেজির মতো। সেগুলো ওখান থেকে সিজ করেছে এবং গাড়িটা সিজ করেছে। সেই ব্যাপারে একটা মামলা নথিভুক্ত হয়েছে NDPS অ্যাক্টে। এখন আমরা ওটাকে দেখছি, ওই গাড়িটা কার, যেহেতু নাম্বারবিহীন সেটা আমরা রিপোর্টের জন্য ওয়েট করছি এবং তদন্ত চলছে। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শিক্ষক দিবসের দিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্মাননা প্রাপক নিজ শিক্ষাগুরু নন্দলাল চক্রবর্তীকে প্রণাম করে আশীর্বাদ নেন গোমতি জেলা পরিষদের নবনির্বাচিত সভাপতি স্বপন অধিকারী। পাঁচ হয়ে প্রণাম করতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি শ্রী অধিকারী। শিক্ষক হলো সমাজের মেরুদণ্ড, শিক্ষকই হলো সমাজ এবং মানুষ করার কারিগর। শিক্ষকদের থেকে সঠিক শিক্ষা না পেলে জীবনে প্রকৃত শিক্ষিত হওয়া যায় না এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। তাই শিক্ষক দিবসের এই বিশেষ দিনে এ কথা মাথায় রেখে বৃহস্পতিবার স্কুল জীবনের একমাত্র জীবিত শিক্ষক তথা শিক্ষা ব্যবস্থায় বিশেষ অবদানের জন্য এবছর উদয়পুরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্মাননা প্রাপক অবসরপ্রাপ্ত শিক্ষক নন্দতুলাল চক্রবর্তীর বাড়িতে গিয়ে ওনাকে প্রণাম করে আশীর্বাদ নেন এবং শুভেচ্ছা জানান গোমতি জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি স্বপন অধিকারী। এদিন সকাল 10:00 জেলা সভাধিপতি স্বপন অধিকারী অবসরপ্রাপ্ত শিক্ষক নন্দতুলাল চক্রবর্তীর বাড়িতে গিয়ে ওনাকে প্রণাম করে আশীর্বাদ নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। 80 বছর বয়সেও ওনার স্কুল জীবনের একমাত্র শিক্ষক, যিনি একমাত্র বর্তমানে জীবিত আছেন, ওনাকে সম্মান জানাতে পেরে, প্রণাম করে আশীর্বাদ করতে পেরে আজকের এই শিক্ষক দিবসের দিনে গর্বিত বলে মনে করেন স্বপনবাবু। একদিন স্বপনবাবু তার শিক্ষাগুরুকে উত্তরীয় পরিয়ে ওনার হাতে গীতা এবং কলম তুলে দেন, এরপর ওনার পা ছুঁয়ে প্রণাম করেন। এরপর ছাত্র শিক্ষক একে অপরকে মিষ্টি মুখ করান। এই ব্যাপারে শিক্ষক নন্দতুলাল চক্রবর্তী বলতে গিয়ে বলেন, ওনার প্রিয় ছাত্র তথা বর্তমান গোমতি জেলা সভাধিপতি স্বপন অধিকারীর থেকে আজকে শিক্ষক দিবসের দিনে এ সম্মান পেয়ে তিনি আপ্লুত। উনি আগামী দিনে স্বপনবাবুর আরও উন্নতি, দীর্ঘায়ু এবং সুনাম কামনা করেন। ৫৮তম শিক্ষক দিবস, তো এই দিবস উপলক্ষে আজকে আমি যেখানে বসে আছি, যার বাড়িতে বসে আছি, উনি আমার ছোটবেলার বাল্য জীবনের শিক্ষক। তো সেই হিসেবে আজকে শিক্ষক দিবসে আমি আমার গুরুদেব, ওনাকে, ওনার থেকে আমি আশীর্বাদ নেওয়ার জন্য ওনার বাড়িতে পৌঁছেছি। আমি যে এখন দায়িত্ব পালন করতেছি, তো আজকে তাদের জন্যই এটা সম্ভব হচ্ছে। তারা যদি আমাকে সেই সময় সেই শিক্ষা না দিতেন এবং আশীর্বাদ না করতেন, তো হয়তো আজকে আমি এই জায়গায় বসে হতে পারতাম না।
উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিবেকানন্দ রক মেমোরিয়ালের 50 বছর পূর্তিকে সামনে রেখে জনসম্পর্ক অভিযানে নামল বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী সংস্থা। 2 সেপ্টেম্বর প্রথম সম্পর্ক শুরু হয় রাষ্ট্রপতির মাধ্যমে। এক ভারত বিজয়ী ভারত এই বার্তাকে সামনে রেখে হিন্দু মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরের সঙ্গম স্থলে কন্যাকুমারীর বিবেকানন্দ শিলা স্মারক বিবেকানন্দ রক মেমোরিয়ালের 50 বছর পূর্তিকে সামনে রেখে সারা ভারত জুড়ে ঘরে ঘরে বিবেকানন্দের বার্তা ছড়িয়ে দেওয়ার সংকল্প নিয়ে 2 সেপ্টেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে মহাসম্পর্ক অভিযান সূচনা করা হয়। 3 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং 4 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে সম্পর্ক করা হয়। বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর সর্বভারতীয় সহসভাপতি টি বালাকৃষ্ণনজি বলেন, স্বামী বিবেকানন্দ 125 বছর আগে 3 সাগরের সঙ্গম স্থলে এক নাগারে 3 দিন ধ্যান করেন, এরপর আমেরিকার বিশ্ব হিন্দু সম্মেলনে অংশ নেন। স্বামীজির সেই ধ্যান স্থলের পূর্ণভূমিতে 1970 সালে বিবেকানন্দ স্মারক গড়ে তোলেন একনাথ রানাডে। বিবেকানন্দ স্মারকের 50 বছর শুরু হল 2 সেপ্টেম্বর থেকে। সেদিকে লক্ষ্য রেখে বিবেকানন্দের বার্তা নিয়ে ঘরে ঘরে লোকসম্পর্ক শুরু হবে। 4 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রী থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত সারা ভারতের সব রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী থেকেও চলবে। 12 সেপ্টেম্বর থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সহ সমাজের প্রতিটি জেলায় এই মহাসম্পর্ক শুরু হবে। এক ভারত বিজয়ী ভারতকে সফল করতে সকল কার্যকর্তাদের অধিক থেকে অধিক সম্পর্ক করার আহ্বান জানানো হয়। রাষ্ট্রপতির সঙ্গে মহাসম্পর্ক অভিযানে প্রতিনিধি দলে ছিলেন বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী অখিল ভারতীয় সহসভাপতি টি বালাকৃষ্ণন, যুগ্ম সচিব প্রবীণ দাবলকরজি, অখিল ভারতীয় সম্পাদক ডি ভানুদাসজি, অখিল ভারতীয় সহসভানেত্রী কুমারী নিবেদিতা ভিড়ে, অখিল ভারতীয় যুগ্ম সচিব কুমারী রেখা দাবে, অখিল ভারতীয় যুগ্ম সচিব কিশোর টোকেকারজি সহ অন্যান্যরা। করিমগঞ্জ প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, কম্পিউটারের যুগেও নিত্য বই সঙ্গী মালদা জেলার মঙ্গলবাড়ির বাসিন্দা সৌম্যদীপ বসাকের। সেরা পাঠক হিসাবে এবছর কলকাতার নজরুল মঞ্চে সৌম্যদীপকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়। বড় হয়ে অধ্যাপক হতে চায় সৌম্যদীপ। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, কম্পিউটারের যুগেও নিত্য বই সঙ্গী বইপ্রেমী সৌম্যদীপ পরপর 2 বার মালদা জেলার শ্রেষ্ঠ পাঠকের সম্মান অর্জন করল। বর্তমানে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ ক্রমশই বই পড়া ভুলে গিয়ে মোবাইলে আসক্তি বাড়ছে, কিন্তু মঙ্গলবাড়ির বাসিন্দা মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট নয়, একেবারে বইমুখী থেকে দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্র সৌম্যদীপ বসাক। পড়াশোনার পাশাপাশি প্রতিদিন গ্রন্থাগারে যায় সে। পরপর 2 বছর জেলায় সেরা পাঠকের স্বীকৃতির পুরস্কার পেয়ে আনন্দিত। গত 6 বছর ধরে স্থানীয় ওল্ড মালদা বাণী ভবন টাউন লাইব্রেরিতে যায় সে। প্রতিদিন সময় করে 2 থেকে 3 ঘন্টা বই পড়ে। বিভিন্ন ধরনের গোয়েন্দা গল্প বই, ইতিহাসের বই পড়তে ভালো লাগে সৌম্যদীপের। তবে তার পাশাপাশি নানা ধরনের বাংলা এবং ইংরেজি উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, কবিতার বই পড়েছে। বিভিন্ন বই এবং খবরের কাগজ পড়ে সে। পুরাতন মালদা কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের 2দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র সৌম্যদীপ বসাক। গতবারও সেরা পাঠক হয়েছিল সৌম্যদীপ। এবছরও কলকাতার নজরুল মঞ্চে সৌম্যদীপকে শ্রেষ্ঠ পুরস্কৃত করা হয়েছে। গত 31 আগস্ট কলকাতার নজরুল মঞ্চে জেলার এই কৃতি বইপ্রেমী সৌম্যদীপের হাতে উপহারস্বরূপ স্মারকলিপি, শংসাপত্র, একাধিক বই এবং মিষ্টি উপহার দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা এবং গ্রন্থকার পরিষেবা বিভাগ এই পুরস্কারটি তুলে দেয়। সৌম্যদীপ বসাক শুধু বই পড়ে না, পড়াশোনা এবং গল্পের পাশাপাশি কবিতা ও ছোট গল্প লেখে। ইংরেজি বাংলা 2টি ভাষাতেই কবিতা লিখতে পারদর্শী সে। সৌম্যদীপের ইচ্ছে সে বড় হয়ে অধ্যাপক হবে এবং মোবাইল, ইন্টারনেট নয়, বই পড়া ও লেখার মধ্যে জীবন অতিবাহিত করবে সে। বাবা সৌমেন বসাক মালদা জেলার প্রখ্যাত গিটার শিল্পী। বাবা হিসাবে ছেলেকে নিয়ে গর্বিত সৌমেন বসাক। সৌমেন বসাক জানান, বর্তমান সমাজে যুব সমাজের মোবাইলের প্রতি চরম আসক্তি বাড়ছে। আমার ছেলে মোবাইলের প্রতি কোনো আসক্তি নেই। ছোট থেকেই সৌম্য বইপ্রেমী। ওল্ড মালদা বাণী ভবন টাউন লাইব্রেরির লাইব্রেরিয়ান জানিয়েছেন, সৌম্যদীপ খুব ভালো ছেলে।
বই অন্তপ্রাণ প্রতিদিন লাইব্রেরিতে আসে। পরপর ওর এই পুরস্কার আমাদের লাইব্রেরির মান সম্মান অনেক বৃদ্ধি করেছে। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পাথারকান্দি পুলিশের। আটক করা হয় অর্ধ লক্ষাধিক টাকার অবৈধ বিলিতি মদ। তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নেশাবিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল পাথারকান্দি পুলিশ। এতে প্রায় 50,000 টাকার অবৈধ বিলিতি মদ জব্দ করা হলেও মদ বিক্রেতা রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। প্রাপ্ত খবরে প্রকাশ, বুধবার রাত 9টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে স্থানীয় থানার পুলিশ তিনখাল এলাকার বিভিন্ন অবৈধ মদের ডেরায় অভিযান চালালে সাফল্য পায়। পুলিশ জনৈক মাধব সিনহার মদের ঠেকে হানা দিলে মালিক পালিয়ে গেলেও জব্দ করা হয় অবৈধ মদ। এই অভিযানের নেতৃত্ব দেন পুলিশের এসআই নবজ্যোতি বরা এবং উৎপল চন্দ। এমর্মে ওসি সীমান্ত বরা জানান যে সামনেই আসছে শারদ উৎসব। এই উৎসবের কথা মাথায় রেখে এলাকার শান্তি শৃঙ্খলার বাতাবরণ গড়ে তুলতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। প্রায় 20-25,000 টাকা হবো। বিশেষ সূত্রে আমি খবর পাওঁ যে মাধব সিনহা নামৰ এজন ব্যৱসায়ীয়ে তেওঁৰ দোকানত অবৈধভাৱে দীৰ্ঘদিন ধৰি ব্যৱসায় চলাই আহিছে। তাৰ ভিত্তিতে আজি আমি গৈ ষ্টাফত ৰেড কৰোঁ আৰু ৰেড কৰি এম এল এফখিনি জব্দ কৰোঁ। মানুহটো পোৱা নাই, বৰ্তমান মানুহ পলাই গৈছে। আমি কিমান মাল পাইছে? আপোনাৰ 1,000 টকাৰ মাল হ'ব। আমিতো আমাৰ ফালৰ পৰা চেষ্টা কৰি আছো সকলো যাতে অবৈধ যিমান কাম আছে তীৰ যোৱা মদ বন্ধ কৰাৰ কাৰণে, আৰু এই ক্ষেত্ৰত আমাক ৰাইজৰ সহায়। পাথাকান্দি থেকে তপন কুমার রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা হজের ও টুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর এন্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর এন্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর এন্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z ট্যুর এন্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই টিকিটিং কাউন্টার। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন Cloud 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন Cloud 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন Cloud 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। Cloud 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ফিরে এলাম বিরতির পর। গাড়ি পার্কিং এর ব্যবস্থা না থাকায় দুর্ভোগের শিকার পথ চলতি মানুষ। কৃষকের উৎপাদিত ফসল বিক্রি করার জন্য নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় সড়কের উপরে বসেই বিক্রি করতে হচ্ছে। এই সমস্যা নিরসনে নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন কল্যাণপুরবাসী। যানজটের ফলে জনজীবন ব্যাহত, ফলে দুর্ভোগের শিকার পথ চলতে লোকেরা। উল্লেখ্য, কল্যাণপুর থানা এলাকার কল্যাণপুর মোহরছড়া বাগানবাজার সহ বেশ কয়েকটি জায়গায় সাপ্তাহিক হাট বাজারের ফলে এই কয়েকটি জায়গায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হয়। কল্যাণপুরে রবিবার এবং বৃহস্পতিবারে হাট বাজার বসে। বিশেষ করে সাত সকাল থেকে কল্যাণপুরের বিভিন্ন জায়গা থেকে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে আসে। সেই সাথে মোহরছড়াতেও দুদিন সাপ্তাহিক হাট বসে। বামামল থেকে কৃষকদের জন্য নির্ধারিত কোনো জায়গা দেওয়া হয়নি। নির্ধারিত জায়গা না দেওয়ার ফলে
খোয়াই তেলিয়ামুড়া সড়কের উপরেই সবজি নিয়ে কৃষকদের বিক্রির উদ্দেশ্যে বসতে হয়। বিগত সরকার কৃষকদের জন্য মায়া কান্না কাঁদলেও আসলে তাদের জন্য কিছুই হয়নি। নতুন সরকার গঠন হওয়ার পর বিধায়ক মোহরছড়া বাজারের হাল পাল্টাতে উদ্যোগী হন, কাজও হয়। কিন্তু কল্যাণপুর বাজারের দৃশ্য অন্যরকম। সাতসকালে যখন কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসে বাজারে, তখন দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসেন অন্যান্য ব্যবসায়ীরা। গাড়িগুলো রাখার কোনো ব্যবস্থা না থাকার ফলে রাস্তার দুপাশে দাঁড় করিয়ে রাখতে হয়, ফলে দুর্ভোগের শিকার হতে হয় নিত্যদিনের যাত্রীদের। নতুন সরকারের কাছে কৃষক থেকে সকলের আবেদন, জনসাধারণের স্বার্থে সঠিক জায়গা যেন নির্ধারণ করে দেয় নতুন সরকার, তাহলে যানজট মুক্ত হবে। মার্কেটিং অফিসার জানান, নতুন সরকার গঠন হওয়ার পর বিধায়কের নেতৃত্বে ছাগল মোড়ক কলাবাজারের জায়গা নির্ধারণ করা হয়েছে লোকনাথ আশ্রম সংলগ্ন একটি জায়গায়। কাজও চলছে, কিছুদিনের মধ্যে সেখানে বাজার করা হবে এবং সেখানে ওইসব বাজার করা হলে গাড়িগুলো রাখতে পারবে ঠিকভাবে। দেখার বিষয় কবে থেকে শুরু হয় এই কাজ। পরিবর্তন হয়েছে না, আমরা পরিবর্তন চাই, জায়গা চাই। আমরা যে গাড়িগুলো কৃষক তারা যাতে সুন্দর করে আনে, সুন্দর করে নামায়, ব্যবসা করতে গাড়ি যাতে প্লেস করে রাখতে, আমরা মাল কিনে সুন্দর করে যাতে বানতে টানতে পারি, তৈরি করে নিতে পারি। দীর্ঘদিনের সমস্যা, পুরানো কমিটি যারা আছে তারা লোকের আলোচনা করার পর এই সমস্যার সমাধান করেনি তারা। বর্তমান সরকার বাজার কমিটি, নতুন কমিটি এবং MLA সাহেব লোকে যোগাযোগ করে লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে মাটি লেবেলিং করা হয়েছে। এরপরে বর্তমানে বর্ষার সময় বর্ষার সিজন দেখে এটা সূর্য না হলে তার এই কাজগুলো সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। কল্যাণপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শিক্ষক দিবসের দিন এক আদিবাসী শিক্ষিকার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মালদা জেলার খোচারকান্দর গ্রামে। মৃতার নাম সনুকা মণ্ডল, উনি একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা ছিলেন। তবে এটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। শিক্ষক দিবসের দিনই এক আদিবাসী মহিলা শিক্ষকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হবিবপুর থানা এলাকায়। হবিবপুর থানার অন্তর্গত মঙ্গলপুরা অঞ্চলের খোচাকান্দর গ্রামের বাসিন্দা সনুকা মণ্ডল মঙ্গলবার থেকে নিখোঁজ হন। তিন দিন পর সনুকা মণ্ডলের মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, গত মঙ্গলবার বেসরকারি স্কুল ইংলিশ মিডিয়ামে শিক্ষকতার জন্য উনি বাড়ি থেকে বের হন সকাল 6টা নাগাদ। কিন্তু সেদিন আর স্কুলে পৌঁছয়নি সনুকা। স্কুলে যাবার পথে নিখোঁজ হয়ে যায় বলে পরিবারের সদস্যদের অভিযোগ। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হবিবপুর থানাতে অপহরণের অভিযোগ জানায় পরিবারের সদস্যরা। সনুকার স্বামী ভুবাই মণ্ডল ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। মৃত সনুকা বাবা মণি মণ্ডলের কাছে থাকত। মৃতের একটি 1.5 বছরের সন্তান রয়েছে। বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সনুকার মৃতদেহ পাওয়া যায় এলাকার একটি পুকুরের জলে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হবিবপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে পুকুরের মধ্যে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। যথাযোগ্য মর্যাদায় উদয়পুর GM একাডেমির উদ্যোগে শিক্ষক দিবস এবং পোল ডে উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। বৃহস্পতিবার উদয়পুর রমেশ চৌমুহনী স্থিত GM একাডেমির উদ্যোগে শিক্ষক দিবস এবং পোল ডে উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। এছাড়াও এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত তলাপাত্র, মধুসূদন দত্ত, চিলড্রেন একাডেমি স্কুলের প্রিন্সিপাল তথা উদয়পুর প্রেস ক্লাবের সভাপতি অপুরাম সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন স্কুলের প্রিন্সিপাল পার্থ সারথী নন্দী। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে স্কুলের কচিকাঁচা শিশুরা। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাচ্চাদেরকে ক্রীড়ামুখী করার জন্য, খেলাতে আনন্দ দেওয়ার জন্য, বিদ্যালয়মুখী হওয়ার জন্য এই যে একটা প্রচেষ্টা, এখানে জলের ব্যবস্থা করে তাদেরকে সাঁতার শিকার বা জলে ক্রীড়া করার যে একটা ব্যবস্থা করেছে, তার জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয়কে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ জানাচ্ছি যে সকল অভিভাবক অভিভাবিকা এই কচিকাচার ছেলে মেয়েদের এখানে এনে এই একটি সুন্দর ক্রীড়ামোদী একটা প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা এসেছেন, তাদেরকে এবং যারা আমার কথা শুনছেন অথচ নিজেদের দলক্রীড়া মগ্ন সেই ছোট ছোট শিশুদেরকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার মালদার কালিয়াচক থানার অন্তর্গত বালিয়াডাঙ্গা গ্রামে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। মৃতের নাম আশরাফ আহমেদ। তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। বাড়ি থেকে 200 মিটার দূরে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা গ্রামে। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে প্রাথমিকভাবে এমনই অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ, তবে এখনও কোনো তথ্য বা খুনের মোটিভ খুঁজে পায়নি পুলিশ। মৃত যুবকের নাম আশরাফ আহমেদ, বয়স 30 বছর, বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙ্গাতে। পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত্রিবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায় আশরাফ। প্রতিদিনই সে এভাবে যায়, রাতে নির্দিষ্ট সময়ে বাড়িতে ফিরে আসে। গতকাল অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় তাকে ফোন করলে ফোনের সুইচ অফ বলে। এরপর তার খোঁজাখুঁজি শুরু হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পায় বাড়ি থেকে 200 মিটার দূরে আমবাগানের মধ্যে আশরাফের মৃতদেহ পড়ে রয়েছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পরিবারের দাবি, বন্ধুরা আশরাফকে খুন করে আমবাগানে ফেলে দিয়েছে। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনও পুলিশ খুনের মোটিভ বা তথ্য খুঁজে পায়নি। বন্ধুদের কাছ থেকে রাতের বিবরণ সংগ্রহ করছে পুলিশ। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।